ভাই গরু কিনেছেন এবারে? হ্যাঁ কিনেছি, একটা অল্প দামের। কত নিয়েছে আপনার গরু? ওই 15,000 টাকা। আমি আজ আসছি, আমার বাড়ি একটা কাজ আছে। ঠিক আছে যাও, কাল সকাল সকাল চলে এসো। এই আলী চাচারা গরু কিনেছে দেখেছিস? দেখিনি, কিন্তু শুনেছি নাকি সেরকম শ্বেতবাই গরু গ্রামের এক নম্বর গরু কিনেছে নাকি। চ তাহলে দেখে আসি। গরুটা ভালোই বড়, শুনেছি নাকি 1.5 লাখ টাকা দিয়ে কিনেছে। হ্যাঁ অনেক বড় আছে। ভাই এ কি আপনি চুল কেটেছেন? আপনি না কুরবানি দিচ্ছেন এবারে? কেন, কুরবানি দিলে চুল কাটতে নেই, এ আবার কেমন কথা? আপনি কি জানেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখবে এবং তোমাদের মধ্যে কেউ কুরবানি করার ইচ্ছা করবে, তখন সে যেন কুরবানি না করা পর্যন্ত চুল ও নখ কাটা থেকে বিরত থাকে। ও তাহলে ভুল হয়ে গেছে, পরবর্তী থেকে আমি আর এরকম করবো না। আল্লাহ পাক আমাদের সবাইকে ক্ষমা করুক। তাবারাকাল্লাযী নাযযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা।